আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না, কারণ হইল আমার বন্ধু ইন্তেকালের আগে আগে নিজের বিছানার মধ্যে শুয়া শুইয়া মাতার নিচে মুসলমান মাতার নিচে ডান হাতরা দিয়া আসমানের দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহ আমার ঘরের দুয়ারের সামনে দাঁড়ায়া মালাকুল মৌত বারবার সালাম দিয়া আমার ঘরের ভিতরে ডুবতে চায়। ফাতেমা ডাক দিয়ে, কাব্বা আপনি মুমূর্ষ হালাতের মধ্যে আছেন, অসুস্থ অবস্থার মধ্যে আছেন, কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দেয়। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ফাতেমা রে ঘরের দরওয়াজা খুলিয়া একটু দেখ কে আমারে বারবার সালাম দেয়। ফাতেমা দরওয়াজা খুলিয়া তাকায় দেখে এমন একজন ব্যক্তি মক্কা মদিনার মানুষের সঙ্গে, চেহারার কোনো মিল নাই, হাত পায়ের কোনো মিল নাই, বডির কোনো মিল নাই, মাথার কোনো মিল নাই, চেহারা সুরতের মিল নাই, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। ফাতেমা ডাক দেখে, মান আংতা আপনি কি? কয়ানা মালাকুল মৌত, আমার নাম হলো মালাকুল মৌত, আপনি কেন আসছেন? ফেরেশতা ডাক দিয়ে কয়, আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আসছি। ফাতেমা ঘরের ভিতরে ডাক দিয়ে কয়, বাবা এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে, উনাকে আগে কখনো দেখি নাই, বাবা ঘরের ভিতরে ঢুকতে চায়। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে দরওয়াজা খুলিয়া ঢুকতে দাও। আমার নবী তাকায় দেখে মালাকুল মৌত, ডাক দিয়া কয়, মালাকুল মৌত কেন আসছ? কয়, পারমিশন দিলে আপনার রুহুটা বের করার জন্য আসছি, আপনার আল্লাহ আপনাকে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন। ওই মুহূর্তে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এখন যদি না যাই আমাকে পরে যাইতে হবে, কয়েকদিন না একদিন আপনাকে যাইতেই হবে। ওগো নবী আপনি যদি চান কিয়ামত পর্যন্ত বাঁচতে, সেই হায়াত আপনাকে দেওয়া হবে। আগে পরে আমি কাহারো নিকট থেকে অনুমতি নেই নাই, আমি কোনো বাদশার নিকট থেকে অনুমতি নেই নাই, কোনো রাজা প্রজার কাছ থেকে অনুমতি নেই নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি কাহারো নিকট থেকে অনুমতি নেই নাই, আমি আপনার নিকট থেকে অনুমতি চাই, আল্লাহ অনুমতি নেওয়ার জন্যই বলেছেন। ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয়, এরে মালাকুল মাউত আমি চলে যাবো অসুবিধা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ফয়সালাটা আমি আল্লাহর নিকট থেকে একটু জানিয়ে এলো। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু ধৈর্য ধারণ করো, জিব্রাইল আমিন আসুক, জিব্রাইল আমিন মুহূর্তে পয়গম্বরের সামনে হাজির, কোন পয়গম্বরের কাছে এতবার জিব্রাইল আসে নাই, আমার নবীজির কাছে 24,000 বার জিব্রাইল আগমন করেছেন। আমার নবী যখন বদরে, জিব্রাইল আমিন বদরে, আমার নবী যখন ওহুদে, জিব্রাইল আমিন ওহুদে, আমার নবী আয়েশার ঘরে, জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আয়েশার ঘরে, আমার নবী মক্কানগরীতে কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল মক্কানগরীতে, আমার নবীর সম্মান কত, আরে আমার নবীর ইজ্জত কত। আমার নবী আকাশের দিকে মাথা উঁচু করিয়া আঙ্গুল হেলনে দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনের মধ্যে পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আরে আমার নবী এত দামি নবী, যেই নবীর শান বলতে গিয়া আল্লাহ পাক রব্বে কারিম বলেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার শানে বলতে গিয়ে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ কাল্লার নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, আদ-দুহা ওয়াল লাইল ইযা সাজা, যার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক যার কথা বলতে গিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম, জোরে করুন আল্লাহু আকবার। জিব্রাইল আমি নবীর সামনে এসে হাজির, ডাক দিয়ে কো, জিব্রাইল আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে, আমার হায়াত নাকি খাটো হয়ে গিয়েছে, আমি নাকি দুনিয়াতে আর থাকতে পারবো না। ও জিব্রাইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ফয়সালা মালিকের নিকট থেকে একটু জেনে আস, আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের মায়া ঠিক মতো পেটটা ভরিয়া খালা খাইডাই,
যেই নবী উম্মতের চিন্তা করতে গিয়া ঠিক মতো ঘুমায় নাই, যেই নবী একটা বাড়িও বানায় নাই, যেই নবী উম্মতের চিন্তা করতে গিয়ে একটা ঘরও বানায় নাই, ঠিক মতো তিন বেলা খানাও খায় নাই, আমার নবী ডাক দিয়া বলেন আনা আখিজুম বিহজাজিকুম আনিন্নার, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেছি। ওই নবী ডাক দিয়ে কো জিবরাইল আমিন, আমি সবসময় উম্মতের জন্য দোয়া করেছি, রাতের বেলা যখন আমি ঘুমাইতে গিয়েছি ঠিক মতো আমার ঘুম হয় নাই। আম্মা যেন আয়েশা মাঝে মাঝেই বলতো, ও গো আল্লাহর নবী, আমার যখনই চোখ খুলে যায়, যখনই আপনার দিকে তাকায়, আমি তাকায় দেখি আপনি আসমানের দিকে তাকায় থাকেন, আপনি তো ঠিক মতো ঘুমান না, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না, কারণ হলো জিবরাইল আমিন আমাকে খবর দেয়া গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি ঘুমাইতে পারি না, এই জিবরাইল আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতকে কে পাহারা দিবে, এই খবরটা আমাকে শোনাইয়া আমাকে একটু নিশ্চিন্ত করিয়া দাও। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মালিকের দরবারে চলে যাচ্ছি। আরে মুহূর্তের মধ্যে মদিনার হুজরত থেকে জিবরাইল 600 পাখা বাড়িতে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তোমার বন্ধুকে আনবার জন্য আজরাইল পাঠাইছো, মালাকুল মউত পাঠাইছো রে মালিক, মালাকুল মউত তো নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে, ও গো আল্লাহ এই মুহূর্তে নবী আপনার দরবারে আসবে, নবীর জন্য বড় জান্নাতরা বানাইয়া রেখেছেন, উত্তম বাসস্থান বানাইয়া রেখেছেন, ভালো বিছানারা বানাইয়া রেখেছেন, কিন্তু উম্মতের চিন্তায় তো রসুল অস্থির হয়ে গেছে, ও গো আল্লাহ আপনি একটা সুসংবাদ জানাইয়া দেন, একটা খবর দিয়া দেন, যেই খবরটা আমি আপনার বন্ধুকে আপনার হাবিবকে আপনার রসুলকে আপনার নবীকে জানাব। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কয় এরে জিবরাইল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আমার নবীকে জানাই দিতে বলো, আমি আমার বন্ধুকে যেমন ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আমি রসুল সেই রকম ভালোবাসি। এখন আমার বন্ধু জেনে করে উম্মতকে ডানা ছাড়িয়া দিয়া ডানার ভিতরে চাই পা ধরিয়া রাখতে চায়, আমার বন্ধুকে জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতকে নিজেই পাহারাদারি করব। জিব্রাইল ডাক ওই মুহূর্তে নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার আল্লাহকে বলো, আমার উম্মত দিনেও গুণা করবে, রাতেও করবে, সকালেও করবে, সন্ধ্যাও করবে, গড়েও করবে, বিকালেও করবে, সকালে ইমানদার বিকালে বেঈমান, আবার বিকালে ইমানদার সকালে বেঈমান, এরা গুনার পাহাড় করে ফেলবে, কিন্তু আল্লাহ তো একটা মেডিসিন দিয়েছেন, গুণা মাফের একটা রাস্তা তৈয়ার করে দিয়েছেন, আমার উম্মত যখন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে হাত উঁচু করে দিবে, চোখ থেকে পানি বের করিয়া দিবে, ওই মুহূর্তে আমার উম্মতের গুণাগুলো আল্লাহ মাফ করবে। তবে আমি জানতে চাই আমার উম্মতের গুনাহ উম্মতের তওবা গুলো মৃত্যুর কতক্ষণ আগে আমার আল্লাহ কবুল করবেন? আরে আল্লামা হাকিম আক্তার সাহেবের কিতাবের মধ্যে লিখেন, তওবার চ্যাপ্টারের মধ্যে লিখেছেন, ওই মুহূর্তে পয়গম্বরে আরবি আল্লাহর নিকটে জানতে চায় গুনাহগার উম্মতের তওবা মৃত্যুর কতক্ষণ আগে কবুল হবে। ওই মুহূর্তে জিব্রাইল চলে গেলে আল্লাহ আপনি একটা সুসংবাদ জানাইয়া দেন, একটা ঘোষণা দিয়ে দেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমার নবীকে উম্মতকে জানাইতে বলো, উম্মত যদি মৃত্যুর এক বছর আগে তওবা করে সেই তওবা আমি আল্লাহ কবুল করে গুনাহ মাফ করে দিব। হ্যাঁ বড় করে কর না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ আল্লাহ উম্মত কমজোরি, আল্লাহ সময়টা আর একটু কমাইয়া দেন, এক বছর তো বেশি হয়ে যায়। আমার আল্লাহ জানাই দিলেন জিব্রাইল আমার বন্ধুকে কয়ে দাও, আমার বন্ধুর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে সেই তওবা কবুল করে গুনাহ মাফ করে দিব। আমার নবী ডাক দেখ উম্মতের দরুদে নবী কয় না 6 মাস লম্বা হয়ে যায়, আর একটু কমাইতে বলো। আমার আল্লাহ ডাক দেখ জান উম্মতকে বলিয়া দেন মরণের 1 মাস আগে তওবা করলে সেই তওবা কবুল করে নিব, কয় না এইটাও লম্বা হয়ে যায় আর একটু কমাইয়া দেন, উম্মত যদি 1 সপ্তাহ আগে মরণের তওবা করে কবুল হয়ে যাবে, কয় না আরও কমাইয়া দেন, কয় 1 দিন আগে তওবা করলে সেইটাও কবুল হয়ে যাবে, কয় না এইটাও লম্বা হয়ে যায়, আমার উম্মত যদি সেই সময়টা না পায় কয় তাহলে বইলা দেন মরণের 1 ঘন্টা আগে তওবা করলে সেই তওবা কবুল হয়ে যাবে, কয় না 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 আর একটু কমাইয়া দেন, আমার নবী আল্লাহকে ডাক দেখ আল্লাহ আর একটু কমাইয়া দেন, কয় কতক্ষণ, কয় রুহুটা যখন কন্ট্রোলের মধ্যে এসে মৃত্যুর গড়গড়া
ধরনের শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে বান্দা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ ওই মুহূর্তে তওবা কবুল করে গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে কন্ন সুবাহানাল্লাহ। ওই নবীরে পাইলে আমরা কেমন মহাব্বত করতাম। যে মুসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, যে যাওয়ার পথে উনি নজর করলেন যে রাস্তার কিনারার মধ্যে একটা কবর, আর ওই কবরের ভিতরে আগুন দাহ দাহ করে জ্বলতেছে। তা পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কবরের আজাব দেখলেন, আল্লাহ সবাইকে কবরের আজাব দেখান না, সবাই দেখতেও পারবে না, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এই জাহান্নামের আগুন কবরের ভিতরে দেখাইলেন, উনি চলে গেলেন। আবার ফিরার পথে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে কবরের ভিতরে আগুন নেই। সুবহানাল্লাহ বলেন, কোন পয়গম্বর বলেন না, কোন পয়গম্বর? মুসা আলাইহিস সালাম। তো কবরের কিনারায় দাঁড়াইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরের ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বান্দা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আগুন, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, এখন আমি আবার দেখলাম তোমার কবরে কোনো আজাব নাই। ওই ব্যক্তি কবরের ভিতর দিকে ডাক দিয়ে, পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে একজন সন্তান রেখে আসছিলাম, এই সন্তানটা দুনিয়ার জমিনে থাইকা ছোট্ট সময় আমার বিবি তারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। এই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শিখেছি। যখন ওই ছোট্ট কচি কণ্ঠে রহমান নামের আওয়াজ পাইলাম, রহিম নামের আওয়াজ পাইলাম, যেই বাচ্চাটা আমাকে রহমান বলিয়া ঘোষণা দিয়েছে, যেই বাচ্চাটা আমাকে রহিম বলিয়া ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ওই বাচ্চার আব্বার কবরের আজাব নাজাত দিয়া দিছি। তাহলে সন্তান আলেম বলে লাভ না লোকসান? বলেন না জোরে, লাভ না লোকসান? এই মাদ্রাসাগুলো আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, এতে আপনারা খুশিটা বেজান? মাদ্রাসা হইলে লাভ না লোকসান? বলেন না জোরে, লাভ না লোকসান? আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার মধ্যে যারা দিন শিখে এবং দিন শিখায়, হয়তো আপনার কাছে আলেম ওলামার কোনো মূল্যায়ন নাই, হয়তো আপনার কাছে মাদ্রাসার তলেবে আলেমের কোনো মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমার নিকটে সবচেয়ে দামি, আমার নিকটে সবচেয়ে মর্যাদাওয়ালা হচ্ছে তারা যার মধ্যে যাদের মধ্যে ইমান আছে, ওই ইমানওয়ালারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। আর একটু জোরে বলেন, ইমানওয়ালারা দামি। তারপরে আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হইতে পারে? আলেম আর বেগাইরে আলেম কোনোদিন এক সমান হইতে পারে না। এখন বলবেন হুজুর, আলেম আর গায়রে গালেম এক সমান কেন হইতে পারে না? আপনার আমার রসুল বলেন খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হইল তারা যারা কোরআন শিখায় এবং কোরআন শিখি, এরা হইল দামি। একজন আলেমের দাম, একজন তলেবে আলেমের দাম, একজন সাধারণ মানুষ, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, এই এলাকার একজন দামি মানুষ যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, জুতা পইরা স্যান্ডেল পায়ে দিয়া যখন হাঁটিয়া যায়, এদের পায়ের তলার মধ্যে মাটি, এদের পায়ের তলার মধ্যে ইট, এদের পায়ের তলার মধ্যে রাস্তার পিচ। আর আল্লাহ রসুল বলেন যারা তলেবে আলেম, আরবি ভাষায় বলা হয় তলেবে আলেম, আর বাংলা ভাষায় বলা হয় ছাত্র। আল্লাহ পাকের রসুল বলেন একজন মাদ্রাসার তলেবে আলেম, একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এদের পায়ের তলার মধ্যে রহমতের ফেরেশতারা নিজের পাখাগুলো বিছাইয়া এদেরকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম দিয়া দিয়া সামনের রাস্তা আগাইয়া দেয়। এখন বলবেন যে হযরত, একজন আলেমের দাম এমপির থেকে বেশি হয় কেমনে? একজন আলেমের দাম ছাত্রের দাম এমপি মন্ত্রীর চেয়ে বেশি হয় কেমনে? আমি আমার পুরা বডিটার দিকে তাকাইলে দেখি যে আমরা যখন রুহু জগতের মধ্যে ছিলাম, ওই রুহু জগতের মধ্যে
এমপির রুহও ছিল, মন্ত্রীর রুহও ছিল, সাধারণ মানুষের রুহও ছিল, আপনার আমার রুহও ছিল, আমেরিকার মানুষের রুহও ছিল, লন্ডনের মানুষের রুহও ছিল, অর্থাৎ এক কথায় সমস্ত মানুষের রুহগুলো যখন রুহ জগতের মধ্যে ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আমাদেরকে মেনশন করে, আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদেরকে কেন্দ্র করে, ছোট্ট করে আল্লাহ তাআলা আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, একটা অঙ্গীকার নিয়েছিলেন। ওই ওয়াদাটা ছিল ব্যাপক ওয়াদা, ওই ওয়াদাটা ছিল ব্যাপক অঙ্গীকার, ব্যাপক ওয়াদা ছিল। সেইটা কি? আল্লাহ তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, ওইখান থেকে আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম, ব্যাপক স্বীকারোক্তি দিয়ে আসছিলাম। কলু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের রব, আল্লাহ আপনি যা আদেশ করেছেন দুনিয়াতে গিয়ে আমরা তা পালন করব, আল্লাহ আপনি যা নিষেধ করেছেন দুনিয়াতে গিয়ে আমরা তা বর্জন করব। আপনারাই ভালো করে বলেন, ওই যে আমরা ব্যাপক ওয়াদা করে জমিনের মধ্যে আগমন করছি, আমরা বলেছিলাম আল্লাহ আপনি যা আদেশ করবেন তা পালন করব অক্ষরে অক্ষরে, আর আপনি যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করে চলব। আপনারা বলেন ওইখানে আমরা বলে আসছিলাম আল্লাহ আমরা কোরআন শিখব, আমরা দিন শিখব। এখানে আসার পরে যারা কোরআন শিখলো না, যারা দিন শিখলো না, আর যারা কোরআন শিখলো, যারা দিন শিখলো, এরা কি সমান? আওয়াজ দেবেন, এরা কি সমান? তাইলে ওই দিক দিয়ে তাকাইলে দেখি যারা ওয়াদা খেলাপ করেছেন আর যারা ওয়াদা খেলাপ করে নাই তারা কোনোদিন সমান হইতে পারে না। আমরা যারা কোরআনের সাথে লেগে আছি, কোরআনকে আমরা স্পর্শ করছি, কোরআনকে ধরছি, কোরআনকে পড়ছি, কোরআন অনুযায়ী আমরা চলাফেরা করছি, তাহলে বোঝা গেল ওই মানুষগুলো দুনিয়ার অন্য অন্য মানুষের দিক দিয়ে তাকাইলে সম্মানের দিক দিয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইল, আমরা যারা মুসলমান, আপনাদের কষ্ট হইতেছে? আমাদের রিজাউল করিম আবরার ভাই আসার আগ পর্যন্ত কিছু কথা বলি, আপনারা বিরক্ত হইতেছেন কি? রাগ করতেছেন আপনারা? তাইলে দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, ভালো করে খেয়াল করেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, আর্জু, অনার্জু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, যত সম্প্রদায়ের মানুষ আছে, আর আমরা যারা মুসলমান, একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, বেঈমান ইহুদি যারা আছে, যারা ইমান হারা, ইমান আনে নাই, আর যারা ইমান আনছি তারা কি এক সমান? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ রসুল বলেছেন কি? আল্লাহ রসুল বলেছেন এই দুনিয়াতে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে, আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। জোরে কোন সব হারাম? তাহলে অন্য অন্য কাফেরের তুলনায় মুসলমানের দাম কম না বেশি? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি বলেন না জোরে? কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি? সেই কোরআন। কোরআনের মজা আজও আছে না নাই? কোরআনের স্বাদ আজও আছে না নাই? কমতেছে না বাড়তেছে? এই যে আমাদের দেশে সারা বিশ্বের মানচিত্রে আমার বাংলাদেশের পতাকাকে পতপত করে যিনি উঠায় এসেছেন, মানচিত্রের গায়ে বাংলাদেশের নামটা উজ্জ্বল নক্ষত্রের মতো জলমল করতেছে। সালে আহমদ তাকরিম একটা ছেলে সৌদি আরবে গিয়ে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় নম্বর স্থান করেছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? 111টা দেশের মধ্য থেকে আমার বাংলাদেশের ছোট্ট বন্ধু কি সালে আহমদ তাকরিম তৃতীয় স্থান অধিকার করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মুসলমান সুসংবাদ শুনো, আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুসলমান তুমি কোরআন পড়ো, ইকরা তুমি কোরআন পড়ো। ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দি যখন কোরআন তেলাওয়াত করবে, আপনি যে সূরা পারেন, যে সূরা মুখস্থ করেছেন, আপনি যখন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে থাকো, আপনি আর আমি যখন হাসরের ময়দানে কোরআন পড়া শুরু করব, যখন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, তখন অটোমেটিকলি আমার জন্য একটা তালা বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। আর রহমানির রহিম বান্দা যখন দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করবে,
অটোমেটিকলি তার জন্য দ্বিতীয় তলা নির্মাণ হয়ে যাবে। আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন কোরআন পড়তে থাকবি, আল্লাহ বলবেন তুমি উপরের দিকে উঠতে থাকো, আপনি যেখানে গিয়া তেলাওয়াত করা শেষ করবেন আপনার বিল্ডিংয়ের তালাটা সেই পরিমাণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাইলে কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা যত, আপনার বিল্ডিংয়ের তালার সংখ্যা তত। আর একটু জোরে বলেন। তাইলে কোরআন কারা কারা পড়তে রাজি? সবাই পড়তে রাজি? সারাদিনে দু একবার পর্বত ইনশাআল্লাহ, ঘুমাইবার আগে আগে পর্বত ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এই কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে মহব্বত করবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসার তলেবে আলেম, মাদ্রাসার ছাত্র, শহর ভিত্তিক একটু কম, গ্রামগঞ্জে একটু বেশি, ছাত্রকে লজিং খাওয়ায়, জায়গির খাওয়ায়, আসেনি বলেন না? একটু আসেনি? শহরে একটু কম হয়, গ্রামে একটু বেশি হয়। এই এক মায়ের দুই সন্তান, এক মায়ের কয় সন্তান? কথা বললে কথা বলতে সহজ হয়, কয় সন্তান? একই ঘরের মধ্যে লজিং, জায়গির রাখা আছে। তো জায়গির লোকটা একটু মোটা সোটা, কি বলেন না? একটু কি? একটু মোটা সোটা, স্বাস্থ্য একটু ভালো। তো ওই দুইটা ছেলেকে নিজের ঘরে জায়গির রেখা, তো নিজেই কষ্ট করে খানা মাদ্রাসায় পৌঁছাই দিয়ে আসে। কেন দিয়ে আসে? যেন এই দুইটা সন্তানকে তিন বেলা ভাত খাওয়াইবার উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেয়। জায়গির রাখছে। তা ছোট ছোট দুই ভাই তো, তাই ঠিক মতোই টাইম মতোই খাবার নিয়ে পৌঁছাই দিয়ে আসে। একদিন খানা দিতে একটু দেরি হয়েছে, কি হয়েছে বলেন না? কথা বলেন না? কি হয়েছে? একটু দেরি হয়েছে। দেরি হওয়াতে এক ভাই আরেক ভাইকে মস্কারা করে, একটু টিটকারি করে, বলতেছে ভাই রে, প্রতিদিন তো আমাদের লজিং মাস্টার খানা টাইম মতো দিয়ে যায়, আজকে তো খানা আটলো না, খানা নিয়ে আসলো না, মটকার অসুবিধা হলো কি? লজিং মাস্টারে এরা দুই ভাই কি বানাইছে? একটু মোটা তো, কি বানাইছে? ছোট মানুষ তো। যেই লজিং মাস্টার খাবার নিয়ে মাদ্রাসার গেইটে পড়ছে, আর এক ভাই আরেক ভাইকে বলে মটকায় খানা আনতে দেরি করলো কেন, এই আওয়াজটা আবার লজিং মাস্টারের কানে গিয়া ঢুকছে। উনি মনে মনে একটু গোসা নিছে, মনে মনে একটু কষ্ট পাইছে, আর বলতেছে হারে, এই দুইটা বাচ্চার জন্য অক্লান্ত পৌঁছায়, আজকে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমার মটকা বলে আখ্যায়িত করলো, আজকে এদেরকে খানা খাওয়া মনে। টিফিন বাড়ি লইয়া বাড়ি চলে গেছে। তো বাড়ি উনি জিজ্ঞেস করে, এই ছোট্ট দুই বন্ধুর দুই ভাইয়ের খানা না দিয়ে তুমি বাড়ি চলে আসলে কেন, টিফিন বক্স হাতে কেন? তোমার কাছে বলুন না, বললে সারা জীবন চেতাইব মটকা মটকা কইয়া, বিবির কাছে আর আসল কথা কয় না। তোমার কাছে বলুন না। তো বিবি জিজ্ঞেস করে, এদের কি দাওয়াত টাওয়াত আছে নাকি? হুজুর মানুষ তো, দাওয়াত টাওয়াতে গেছে নাকি, খানা দিয়ে আসলে নাকি? না বলুন না। তো খানা আর দেয় নাই দুই ভাই, রাতের বেলা কষ্ট করে না খাইয়ে শুয়ে রয়েছে। তো ঘুমের ঘরে দুই ভাই স্বপ্নে দেখতেছে হাসরের ময়দানের পুল সিরাত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। হাসরের ময়দানের পুল সিরাত কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে, স্থাপন করা হয়েছে। যেই পুল সিরাতরা চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার। তো জাহান্নামের কিনারায় জাহান্নাম নিচে স্থাপন করা, পুল সিরাত উপরে। তো মানুষগুলো দলে দলে জাহান্নামের পুল সিরাতের গোড়ায় আসতেছে, যাদের আমল ভালো এরা পুল সিরাত পার হয়ে হয়ে অপর দিকে জান্নাতে ঢুকতেছে। তো মটকায় ও আসতে আসতে জাহান এই পুল সিরাতের গোড়ায় দাঁড়াইছে। উনি ওই পুল সিরাতে উঠবার সাহস পাইতেছে, এক কদম দিয়ে আবার নিচে নামায় ফেলাইতেছে, যাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, মনে হয় যেন পার হইতে পারবে। ইন্দিমের টাইমে ওই যে দুই ভাই গোমের ঘরে দেখতেছে লজিং বাড়ির বেটায় পুল সিরাত পার হইতে পারতেছে না, এরা দুই ভাইকে ওই বেটার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুই ভাই লজিং মাস্টারের সামনে গিয়ে দাঁড়ায়, এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে,
এই লজিং মাস্টার মনে হয় পুলসিরাত পার হইতে পারতেছে না, একটা কাজ কর, তুই এক হাত ধর আমি আরেক হাত ধরি, একটা ফিকা মারি। দুই ভাই দুই হাত ধরা ফিকা মারছে, পুলসিরাতে পার করে জান্নাতে ঢুকাই দিছে। আরে হাজি সাহেব হস করে আসছে, হস করে আসার পরে দিলটা নরম হয়েছে, কাবাগর তোয়াফ কাবাগরের তোয়াফ করছে তো, কাবার গিলাফ ধরছে, আল্লাহ গুনাহ মাফ করে দিছে, দিল নরম হয়ে গেছে। আলেম আলামার প্রতি খুব ভক্তি, খুব শ্রদ্ধা, খুব সম্মান, বাড়ির উঠানে চেয়ারে বসে বসে নিয়ত করছে, আক যদি আজকে একটা মুসাফির পাই আমার সাথে বসাইয়া খানা খাওয়াবো। সুবহানাল্লাহ, ঘুরতে ঘুরতে কেমন জানি আমাদের এই মাদ্রাসার বড় হুজুরের ছাত্র টিফিন বাড়ি হাতে নিয়ে বাড়িতে যাইতেছে, আজি সাহেব ডাক দিয়ে বাবা এদিকে আস, কই যাও, কয় বাড়িতে যাই খানা নিয়ে আসি, কয় আজকে বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি আমার সঙ্গে দস্তরখানে বসে খানা খায়া মাদ্রাসায় চলে যাইও। ছেলেটা ডাক দিয়ে কেন আমি মাদ্রাসায় যাব, বাড়িতে যাই, বাড়ির থেকে খানা আই না, তাড়াতাড়ি আমাকে মাদ্রাসায় যেতে হবে, হাবে সব হুজুরের কাছে আমাকে সবক দিতে হবে, কয় না আজকে আমার ঘরে আসো খানা খাইয়ে যাও। হাজি সাহেব ছেলেটাকে দস্তরখানে বসাইয়া নিজের সঙ্গে খানা খাওয়াইয়া ছেলেটাকে সম্মানের সাথে বিদায় দিয়া পকেটে কিছু হাদিয়া দিয়া বললেন, তুমি আবার সকালে নাস্তা খাইও। এরে মুসলমান, আল্লাহর এই বান্দা ছেলেটাকে সম্মান দিয়া ঘর থেকে খানা খাওয়াইয়া বিদায় করে দিলেন। রাতের বেলা হাজি সাহেব যখন ঘুমায় রইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার মৌত হয়ে গেছি, ঘুমের ঘরে তার মরণ হয়ে গেছি। সাথে সাথে ছেলেরা বাজারে গিয়া বাবার জন্য তিনটা কাফনের কাপড় আইনা হাজির করে দিয়েছে। ইমাম সাহেবকে ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা মারা গেছে, গোসল দেওয়া কাফন পরে জানাজাটা পড়াইয়া দেন, খাটিয়াতে উঠাইয়া আব্বারে কবরে নামাইয়া দিই। এরে মুসলমান, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবি, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি, ও ফেরেশতা চাষ কি মাঝে মাঝে গুস টুস ঘাস কি, ফেরেশতায় কি কয়, গুস তো আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। এরে মুসলমান ভাইরা, আমার বাবার জানাজা হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, ওই লোকটাকে চারজনে খাটিয়াতে করে কবর নিয়ে নামায় দেওয়া হলো। এরে বাড়িওয়ালা, এ ঘরওয়ালা, কিসের বিরোধিতা কর, আলেম ওলামার সঙ্গে কেন বেয়াদবি কর, এরে বন্ধু মাদ্রাসার সঙ্গে কেন বেয়াদবি কর, আল্লাহওয়ালাদের সঙ্গে কেন বেয়াদবি কর, মান আদালি ওলিয়ান বাকাদ আজান্তুহু বিলহার, আল্লাহ রসুল বলেন যারা ওলিদের সাথে বেয়াদবি করে, যারা আলেমের সাথে বেয়াদবি করে, এই দুনিয়ার মধ্যে যদিও আল্লাহ আজাব দেয় না, যদিও শাস্তি দেয় না, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন এই দুনিয়াটা হইল ফসল লাগাইবার জায়গা, এই দুনিয়াটার মধ্যে আমি আল্লাহ দুনিয়াটা পরীক্ষার হল বানাইছি, ভালো লেখলেও অসুবিধা নাই, খারাপ লেখলেও অসুবিধা নাই, সঠিক লেখলেও অসুবিধা নাই, ভুল লেখলেও অসুবিধা নাই, কিন্তু একটা সময় জানিয়া রাইখ, যখন রেজাল্ট আউট হয়ে যাবি তখন বুঝবা তুমি কি লিখেছ। এই দুনিয়ার মধ্যে নাফরমানি করলো আল্লাহ কিছু কয় না, ঘুষ খাইলো আল্লাহ কিছু কয় না, সোদ খাইলো কিছু কয় না, ইয়াবা খাইলো কিছু কয় না, গাঁজা খাইলো কিছু কয় না, হিরণ খাইলো কিছু কয় না, রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো আল্লাহ কিছু কয় না, কিন্তু আমার আল্লাহটাকে দিয়া কয় চিপায় চাপায় গিয়া তুমি যাইয়া বা খাও আমি আল্লাহ সেইটাও দেখি, অন্ধকারের মধ্যে গিয়া তুমি জিনা করো আমি আল্লাহ সেইটাও দেখি, ইয়ালামু মা তুকফিস সুদুর আমি তোমার মনের কথাও জানি কিন্তু আমি আল্লাহ কেন ধরি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমার ধরা বড় শক্ত আমার ধরা বড় কঠিন, আমি ফেরাউনকে ধরছি পানিতে চুবাইয়া মারছি, আমি কারুনকে ধরছি
মাটিতে গাইরা মারছি, আবু জাহেলকে ধরছি, আমি দুইটা বাচ্চা দিয়া খতম করেছি, নমরুদকে আমি ধরেছি, জুতার বাড়ি দিয়া চেয়ারার থেকে নামাইছি, আমি আল্লাহ যারে ধরি, আমি আল্লাহ সহজে ছাড়ি না, আমি আল্লাহর দরা বড় শক্ত, ফাজালাহুম কাসবিম মাকুল, আমার দরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না, কারণ হইল আমার বন্ধু ইন্তেকালের আগে আগে নিজের বিছানার মধ্যে শুইয়া শুইয়া মাতার নিচে, মুসলমান মাতার নিচে ডান হাতরা দিয়া আসমানের দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহ আমার ঘরের দুয়ারের সামনে দাঁড়ায়া মালাকুল মৌত বারবার সালাম দিয়া আমার ঘরের ভিতরে ঢুকতে চায়, ফাতেমা ডাক দিয়ে কাব্বা আপনি মুমূর্ষ হালাতের মধ্যে আছেন, অসুস্থ অবস্থার মধ্যে আছেন, কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়ায়া সালাম দেয়, আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয় ফাতেমা রে ঘরের দরওয়াজা খুলিয়া একটু দেখ কে আমারে বারবার সালাম দেয়। ফাতেমা দরওয়াজা খুলিয়া তাকায় দেখে এমন একজন ব্যক্তি মক্কা মদিনার মানুষের সঙ্গে, চেহারার কোনো মিল নাই, হাত পায়ের কোনো মিল নাই, বডির কোনো মিল নাই, মাথার কোনো মিল নাই, চেহারা সুরতের মিল নাই, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। ফাতেমা ডাক দেখে মান আংতা আপনি কি? কয়ানা মালাকুল মৌত, আমার নাম হলো মালাকুল মৌত, আপনি কেন আসছেন? ফেরেশতা ডাক দিয়ে কয় আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আসছি। ফাতেমা ঘরের ভিতরে ডাক দিয়ে কয় বাবা এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে, উনাকে আগে কখনো দেখি নাই, বাবা ঘরের ভিতরে ঢুকতে চায়, আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা রে দরওয়াজা খুলিয়া ঢুকতে দাও, আমার নবী তাকায় দেখে মালাকুল মৌত ডাক দিয়া কয় মালাকুল মৌত কেন আসছ? কয় পারমিশন দিলে আপনার রুহুটা বের করার জন্য আসছি, আপনার আল্লাহ আপনাকে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন। ওই মুহূর্তে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন এখন যদি না যাই আমাকে পরে যাইতে হবে, কয়েকদিন না একদিন আপনাকে যাইতেই হবে, ওগো নবী আপনি যদি চান কিয়ামত পর্যন্ত বাঁচতে সেই হায়াত আপনাকে দেওয়া হবে, আগে পরে আমি কাহারো নিকট থেকে অনুমতি নেই নাই, আমি কোনো বাদশার নিকট থেকে অনুমতি নেই নাই, কোনো রাজা প্রজার কাছ থেকে অনুমতি নেই নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি কাহারো নিকট থেকে অনুমতি নেই নাই, আমি আপনার নিকট থেকে অনুমতি চাই, আল্লাহ অনুমতি নেওয়ার জন্যই বলেছেন। ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয় এরে মালাকুল মাউত আমি চলে যাবো অসুবিধা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ফয়সালাটা আমি আল্লাহর নিকট থেকে একটু জানিয়ে এলো। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু ধৈর্য ধারণ করো, জিব্রাইল আমিন আসুক, জিব্রাইল আমিন মুহূর্তে পয়গম্বরের সামনে হাজির, কোন পয়গম্বরের কাছে এতবার জিব্রাইল আসে নাই, আমার নবীজির কাছে 24,000 বার জিব্রাইল আগমন করেছেন, আমার নবী যখন বদরে জিব্রাইল আমিন বদরে, আমার নবী যখন ওহুদে জিব্রাইল আমিন ওহুদে, আমার নবী আয়েশার ঘরে জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আয়েশার ঘরে, আমার নবী মক্কানগরীতে কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল মক্কানগরীতে, আমার নবীর সম্মান কত, আরে আমার নবীর ইজ্জত কত, আমার নবী আকাশের দিকে মাথা উঁচু করিয়া আঙ্গুল হেলনে দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনের মধ্যে পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, আরে আমার নবী এত দামি নবী, যেই নবীর শান বলতে গিয়া আল্লাহ পাক রব্বে কারিম বলেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার শানে বলতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ কাল্লার নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আদ-দুহা ওয়াল লাইল ইযা সাজা, যার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক যার কথা বলতে গিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম, জোরে করুন আল্লাহু আকবার,
জিব্রাইল আমি নবীর সামনে এসে হাজির, ডাক দিয়ে গো জিব্রাইল আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে, আমার হায়াত নাকি খাটো হয়ে গিয়েছে, আমি নাকি দুনিয়াতে আর থাকতে পারবো না। ও জিব্রাইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ফয়সালা মালিকের নিকট থেকে একটু জেনে আস, আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের মায়া ঠিক মতো পেটটা ভরিয়া খালা খাই নাই, যেই নবী উম্মতের চিন্তা করতে গিয়া ঠিক মতো ঘুমায় নাই, যেই নবী একটা বাড়িও বানায় নাই, যেই নবী উম্মতের চিন্তা করতে গিয়ে একটা ঘরও বানায় নাই, ঠিক মতো তিন বেলা খানাও খায় নাই, আমার নবী ডাক দিয়া বলেন আনা আখিজুম বিহজাজিকুম আনিন্নার, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেছি। ওই নবী ডাক দিয়ে গো জিব্রাইল আমিন, আমি সবসময় উম্মতের জন্য দোয়া করেছি, রাতের বেলা যখন আমি ঘুমাইতে গিয়েছি ঠিক মতো আমার ঘুম হয় নাই, আম্মা যেন আয়েশা মাঝে মাঝেই বলতো ও গো আল্লাহর নবী আমার যখনই চোখ খুলে যায় যখনই আপনার দিকে তাকায় আমি তাকায় দেখি আপনি আসমানের দিকে তাকায় থাকেন, আপনি তো ঠিক মতো ঘুমান না, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না, কারণ হলো জিব্রাইল আমিন আমাকে খবর দেয়া গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি ঘুমাইতে পারি না, এই জিব্রাইল আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতকে কে পাহারা দিবে, এই খবরটা আমাকে শোনাইয়া আমাকে একটু নিশ্চিন্ত করিয়া দাও। জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মালিকের দরবারে চলে যাচ্ছি। আরে মুহূর্তের মধ্যে মদিনার হুজরত থেকে জিব্রাইল 600 পাখা বাড়ি দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তোমার বন্ধুকে আনবার জন্য আজরাইল পাঠাইছো, মালাকুল মউত পাঠাইছো রে মালিক, মালাকুল মউত তো নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে, ও গো আল্লাহ এই মুহূর্তে নবী আপনার দরবারে আসবে, নবীর জন্য বড় জান্নাতরা বানাইয়া রেখেছেন, উত্তম বাসস্থান বানাইয়া রেখেছেন, ভালো বিছানারা বানাইয়া রেখেছেন, কিন্তু উম্মতের চিন্তায় তো রসুল অস্থির হয়ে গেছে, ও গো আল্লাহ আপনি একটা সুসংবাদ জানাইয়া দেন, একটা খবর দিয়া দেন, যেই খবরটা আমি আপনার বন্ধুকে আপনার হাবিবকে আপনার রসুলকে আপনার নবীকে জানাব। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কয় এরে জিব্রাইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আমার নবীকে জানাই দিতে বলো আমি আমার বন্ধুকে যেমন ভালোবাসি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আমি রসুল সেই রকম ভালোবাসি। এখন আমার বন্ধু জেনে করে উম্মতকে ডানা ছাড়িয়া দিয়া ডানার ভিতরে চাই পা ধরিয়া রাখতে চায়, আমার বন্ধুকে জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতকে নিজেই পাহারাদারি করব। জিব্রাইল ডাক ওই মুহূর্তে নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার উম্মত দিনেও গুণা করবে, রাতেও করবে, সকালেও করবে, সন্ধ্যাও করবে, গড়েও করবে, বিকালেও করবে, সকালে ইমানদার বিকালে বেঈমান, আবার বিকালে ইমানদার সকালে বেঈমান, এরা গুনার পাহাড় করে ফেলবে, কিন্তু আল্লাহ তো একটা মেডিসিন দিয়েছেন, গুণা মাফের একটা রাস্তা তৈয়ার করে দিয়েছেন, আমার উম্মত যখন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে হাত উঁচু করে দিবে, চোখ থেকে পানি বের করিয়া দিবে, ওই মুহূর্তে আমার উম্মতের গুণাগুলো আল্লাহ মাফ করবে। তবে আমি জানতে চাই আমার উম্মতের গুণা উম্মতের তওবা গুলো মৃত্যুর কতক্ষণ আগে আমার আল্লাহ কবুল করবেন? আরে আল্লামা হাকিম আক্তার সাহেবের কিতাবের মধ্যে লিখেন, তওবার চ্যাপ্টারের মধ্যে লিখেছেন, ওই মুহূর্তে পয়গম্বরে আরবি আল্লাহর নিকটে জানতে চায় গুনাহগার উম্মতের তওবা মৃত্যুর কতক্ষণ আগে কবুল হবে। ওই মুহূর্তে জিব্রাইল চলে গেলে আল্লাহ আপনি একটা সুসংবাদ জানাইয়া দেন, একটা ঘোষণা দিয়ে দেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমার নবীকে উম্মতকে জানাইতে বলো উম্মত যদি মৃত্যুর এক বছর আগে তওবা করে সেই তওবা আমি আল্লাহ কবুল করে গুনাহ মাফ করে দিব। হ্যাঁ বড় করে কর্ণ সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ আল্লাহ উম্মত কমজুরি, আল্লাহ সময়টা আর একটু কমাইয়া দেন, এক বছর তো বেশি হয়ে যায়। আমার আল্লাহ জানাই দিলেন জিব্রাইল আমার বন্ধুকে কয়ে দাও আমার বন্ধুর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে সেই তওবা কবুল করে গুনাহ মাফ করে দিব। আমার নবী ডাক দেখ উম্মতের দরুদে নবী কয় না 6 মাস লম্বা হয়ে যায় আর একটু কমাইতে বলো। আমার আল্লাহ ডাক দেখ জান উম্মতকে বলিয়া দেন মরণের 1 মাস আগে তওবা করলে সেই তওবা কবুল করে নিব। কয় না এইটাও লম্বা হয়ে যায় আর একটু কমাইয়া দেন।
উম্মত যদি এক সপ্তাহ আগে মরণের তওবা করে কবুল হয়ে যাবে, কয় না আরো কমায় দেন, কয় একদিন আগে তওবা করলে সেইটাও কবুল হয়ে যাবে, কয় না এইটাও লম্বা হয়ে যায়, আমার উম্মত যদি সেই সময় এটা না পায় কয় তাহলে বইলা দেন, মরণের এক ঘন্টা আগে তওবা করলে সেই তওবা কবুল হয়ে যাবে, কয় না 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 আর একটু কমায় দেন, আমার নবী আল্লাহকে ডাক দে কাল্লা আর একটু কমায় দেন, কয় কতক্ষণ, কয় রুহুটা যখন কন্ট্রোলের মধ্যে এসে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে ওই মুহূর্তে বান্দা যদি তওবা করতে পারে আমি আল্লাহ ওই মুহূর্তে তওবা কবুল করে গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে কন্ন সুবহানাল্লাহ। ওই নবীরে পাইলে আমরা কেমন মহাব্বত করতাম, ওই নবীরে পাইলে কেমন ভালোবাসতাম। বাবায় মারা গেলে চাচাদেরকে মহাব্বত করতে বলা হয়েছে, আমার নবী থাকলে আমাদেরকে দিন শিখাইতেন, যেহেতু এখন নবী নাই এখন নবীর নায়ে ওলামায়ে কেরাম দিন শিখাইতেছে, ওই নবীর মতন করে আলেম ওলামারে মহাব্বত করতে হবে, আমার নবীর গড়গুলোকে জিন্দা রাখতে হবে। মাঝে মাঝে বাতিল বেইমানের দলেরা ওই মাদ্রাসার দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়া কয়, মাদ্রাসার মধ্যে বলে জঙ্গি পয়দা হয়, আমরা দাত্তহীন কণ্ঠে জানাইয়া দেন মুসলমান বড় করে খেল করিয়া শোনা, কোন মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত কোন জঙ্গি ট্রেনিং হয় নাই, কোন বোমা পাওয়া যায় নাই, মাদ্রাসার মধ্যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলোর থেকে খাঁটি আল্লাহ বানানো হোক। আর একটু জোরে বলেন ঠিক না বেঠি। আমরা কলেজ ভার্সিটির দিকে তাকাইয়া দেখেছি শিক্ষককে ছাত্র টাই না জামা সিররা ফালাইছে, ও মুসলমান কিন্তু কোনো মাদ্রাসার মধ্যে তাকায় দেখি নাই কোনো ছাত্র মাদ্রাসার হুজুরের উপরে হাত উঠাইছে, তার কারণ হইল এই মাদ্রাসাগুলোর মধ্যে আদব শিখানো হয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শিখানো হয় দিন শিখানো হয়, তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই, এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন দু হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায় দেখবি নারায় দেখবি, আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন মুসলমান ভাইরা এই মাদ্রাসার মধ্যে যান দেওয়া লাগবে, পাশাপাশি মালও দেওয়া লাগবো, কারা কারা তৈয়ার আছে, এবার হাতগুলো একটু উঁচু করে রাখেন দেখি কারা কারা তৈয়ার, আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষ হাত উঁচু করে সাক্ষ্য দিচ্ছে, এরা যান দিবে মাল দিবে, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, হাত নামায়া দেন। আরে ওই যে মদিনাতুল মুনাব্বারা রিয়াজুল জান্না, রসুল বললেন সাহাবাই কেরামের নামাজের জায়গা হচ্ছে না, কে পারবা এই জায়গাটুকু কিনে খরিদ করে দিবা, যখন এই ঘোষণা শুনেছে নবীর সাহাবীরা বাড়িতে চলে গেছে, একটু খেয়াল করেন আর কয়েকটা কথা আমি বলব, তারপরে হযরত উসমান বাড়িতে গেছে, রসুল বলছেন যে ব্যক্তি এই জায়গাটা কিনে দিবে আমি তাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব, বড় করে কম আওয়াজটা বাড়ায় দিয়া কম, জান্নাতের খবর পাওয়ার পরে হযরত উসমান গনির রাতের বেলা ঘুম নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়া ব্যাগ ভরে টাকা হাতে লইছে, এই জায়গাটা যে ব্যক্তির ওর বাড়িতে চলে গেছে ইহুদির জায়গা, হযরত উসমান গিয়ে বলে ভাই এই জায়গাটা আমার রসুলের দরকার নামাজের জন্য, মসজিদ বানাবো তুমি বিক্রি করে ফেলো, ইহুদি মনে মনে চিন্তা করে এই মুহূর্তে টাকা কামানোর সুযোগ, এই মুহূর্তে টাকা কামানোর সুযোগ, এক টাকার দা দশ টাকা চাইলে আমি পাব, হযরত উসমানকে বলতেছে ভাই এই জায়গা তো বিক্রি করার খেয়াল নাই তবে নিবা এই জায়গার দাম এত টাকা দিতে হবে, হযরত উসমান বলেন লাব্বাইক সুবহানাল্লাহ, বলেন হযরত উসমান বলে ভাই নিলাম, রাতের বেলা টাকা দিয়ে কাগজ করে নিয়া হযরত উসমান বাড়িতে যায় না, আল্লাহর নবীর মসজিদে চলে আসছে, তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, কাগজটা হাতে নিয়ে বসছে, আমার নবী তাহাজ্জুদ শেষ করে কখন বেলাল মসজিদে আজান দিবে, আসসালাতু খৈরু মিনান নাউম, আর নবী যে আওয়াজ শুনে মসজিদে ঢুকবে, আর আমি এই জায়গার দলিলটা নবীজির হাতে পৌঁছাই দিব, নবীজি হুজরাত থেকে বের হয়েছে আসছে, তাকায় দেখ হযরত উসমান কাতারের সারিতে বসা, উসমান তুমি সবার আগে চলে আসছো, তা হুজুর আমি যাই নাই, সুবহানাল্লাহ বলেন না জোরে, মসজিদ ছাইরা যাই নাই, কেন আপনি একটা সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি এই জায়গাটা কিনে আল্লাহর নামে অক্ষ করে দিবে আপনি তাকে জান্নাতে নিয়ে যাবেন, হুজুর জান্নাতের লোভে জান্নাতের আশায়
বাড়িতে গিয়ে টাকাই না, এই জায়গাটা কিন্নার বাড়ি যাই নাই, বসে রয়েছি সুসংবাদ শোনার জন্য। আমার নবী ফজর নামাজের পরে বলে, এই ওসমান আমার মন খুশি করছে, আল্লাহর কুদরত দিল খুশি হয়ে গেছে, আমি ওসমানকে জান্নাতে তো নিবই, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি একটা ঘোষণা দিচ্ছি, ওসমানের এই জায়গাটা দুনিয়ার থেকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে গেলাম।